কাজ করে বা কিভাবে ব্যবহৃত হয়। তো আইড্রপার টুলটি ব্যবহার করার জন্য একটি ছবি ওপেন করে নেওয়া হয়েছে আগেই। এখন আমরা দেখব যে আইড্রপার টুলটা কিভাবে কাজ করে। আইড্রপার টুল আসলে কালার পিক করার জন্য এটি ব্যবহার হয়। ধরুন এই কালারটি পিক করবেন, অর্থাৎ কালারটি ব্যাকগ্রাউন্ডে দিবেন, ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে ব্যাকগ্রাউন্ডে এই কালার দিয়ে এক ব্যাকগ্রাউন্ড করবেন। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, যে কোনো ফরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার প্যালেটটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে এখান থেকে কালারটিকে সিলেকশন করুন যে আমি এই কালারটি শুধুমাত্র এই কালারটি ব্যাকগ্রাউন্ডে ইউজ করব। তাহলে যেটি হবে, কালারটি সিলেকশন হয়ে যাবে। এরপর আপনি ব্যাকগ্রাউন্ডটাকে নিজের মতো করে ইরেজ করে নেন। আমি ইরেজ করার সিস্টেম দেখাই দেব নেক্সট ভিডিওতে। তো এইভাবে ইরেজ করে নেবেন, নিয়ে সব থেকে ভালো একটি লেয়ার অ্যাড করে নেবেন। লেয়ারটা এই প্লেসে নেবেন। এরপর দেখুন এই কালারটি ফিল করবেন। এই কালারটি ফিল করার জন্য যেটি করতে হবে, অল্টার ডিলিট করলে কালারটি ফিল হয়ে যাবে। দেখুন ব্যাকগ্রাউন্ডে একটি কালার হয়ে গেছে। অথবা আরও কাজ করতে পারেন, এখান থেকে এই কাজটা করতে পারেন। দেখুন নিতে পারেন, সেটি কিভাবে নেবেন। দেখুন এই কালারটি নেবেন বা এই কালারটি নেবেন। এই কালারটি নিয়ে কি করবেন, আল্টার ডি সরি কন্ট্রোল জেড, এটিকে আল্টার ডি করে দিয়ে দিবেন। নির্দিষ্ট জায়গার কালারও পরিবর্তন করতে পারেন। তো একটু কন্ট্রোল ডি করে ডিলিট করি, তাহলে যে সিলেকশন হয়ে যাবে, দেখুন যে পাইজামার কালারটি পরিবর্তন হয়ে গিয়েছে। তো এভাবে কালার পিক করে আইড্রপার টুল ইউজ করতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য। তো ভিডিও নিয়ে কোনো সমস্যা হলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমার কন্ট্যাক্ট লাইনগুলো আমি দিয়ে দিচ্ছি। এই লাইনগুলোতে আমাকে কন্ট্যাক্ট দেখার জন্য, এটি হচ্ছে আমার কন্ট্যাক্ট লাইন, অর্থাৎ আমাকে ইমেলে কন্ট্যাক্ট করতে পারেন, মোবাইল বা সেলফোনে কন্ট্যাক্ট করতে পারেন। সব থেকে ভালো হয় আমার চ্যানেলে এসে যে ভিডিওতে আপনার প্রবলেম বা জিজ্ঞাসা সে ভিডিওর নিচে কমেন্ট করে জানান। সাবস্ক্রাইব লাইক করে লাইক দিয়ে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে আমি এখানে আরও অনেক